শত্রুর 3 গোয়েন্দা বিমান হ্যাক করল ইরান। ইরানের ইলেকট্রনিক কোম্পানি শাহ ইরান দেশটির সীমান্তের কাছে শত্রুপক্ষের 3টি গোয়েন্দা বিমান হ্যাক করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত কোম্পানিটি সোমবার এ তথ্য প্রকাশ করেছে। তবে বিমানগুলো ঠিক কোন দেশের বা এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসমিন নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে কোম্পানিটির প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেগারি বলেছেন, সম্প্রতি ইরানের ইলেকট্রনিক ওয়ার সরঞ্জামের মাধ্যমে বিমান 3টিকে হ্যাক করা হয়েছে। শত্রুর বিমানগুলো ওই সময় ইরানের আকাশসীমার খুব কাছে অবস্থান করছিল। ইরানের এই কমান্ডার আরও বলেন, ইলেকট্রনিক যুদ্ধে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসছে ইরান। শত্রু সব ধরনের ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ মনিটর করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সক্ষমতা রয়েছে তেহরানের। আমির রাস্তেগারি বলেন, দেশের নিরাপত্তা, বিশেষ করে দেশের আকাশসীমা রক্ষায় বহু বছর ধরেই ইলেকট্রনিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। এ পর্যন্ত যারাই ইরানের শক্তি ও সক্ষমতা পরীক্ষা করতে এসেছে তারাই বুঝতে পেরেছে বিষয়টি। তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেগারি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর যে সক্ষমতা রয়েছে তাতে 100 কিলোমিটার দূরে অবস্থানকারী শত্রুর যে কোনো সরঞ্জামে বিঘ্ন সৃষ্টি করতে পারে।